পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমরা চলে এসেছিলাম বোরফির প্রিমিয়ারে, তোমরা তো ইতিমধ্যে সকলেই জেনে গেছো আমাদের আজকে প্রিমিয়ার ছিল, তো সেই অনুষ্ঠান থেকে আমরা ফিরছি। এবং এই যে 5-6 ঘন্টা আমি চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না, তার মধ্যে চেঙ্গিজের এমন কিছু কিছু আপডেট এসে গেছে, আবারও রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে চেঙ্গিজ, যেগুলো নিয়ে কথা বলতে আমার একটু আজকে দেরি হয়ে গেছে। মানে আমি চেঙ্গিজ নিয়ে মানে প্রচন্ড বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, আপডেটেড থাকার চেষ্টা করি, কিন্তু আজকে এই যে কয়েক ঘন্টার একটা ডিউরেশন, এটা কিছু করার ছিল না। বিকজ আমাদের জীবনের প্রথম সিনেমা আমরা 70mm স্ক্রিনে বড় পর্দায় নিজেদের দেখতে পেয়েছি, এবং এই বিষয়ে মানে বিষয়টাকে কেন্দ্র করে একটা এক্সপিরিয়েন্স ভিডিও আমি এবং আমার বরমশাই দুজনে মিলেই চ্যানেলে আনবো, একটা পার্টিকুলারলি ভিডিও, সেটা আগামীকাল আনছি, এখন নয়। তবে এখন আমরা জিদ্দার চেঙ্গিজ নিয়ে কথা বলে ফেলবো। বন্ধুরা, জিদ্দার চেঙ্গিজের হিন্দি ট্রেলার দুদিনের মধ্যে 30 লক্ষ প্লাস ভিউজ, মানে এটা বাংলা সিনেমার ইতিহাসে, আমি এই পার্টিকুলার সেন্টেন্সটা আর কতবার বলবো আমি জানি না, যতবারই নতুন নতুন করে রেকর্ড ক্রিয়েট করছে এবং সেটা ইতিহাস রচনা করছে, ততবারই এই একটা সেন্টেন্সই বারবার করে বলছি, মাত্র দুদিনের মধ্যে 3 মিলিয়ন প্লাস ভিউজ চেঙ্গিজের হিন্দি ট্রেলার। আমি কিন্তু বাংলাটার কাউন্টটা ছেড়েই দিলাম। তো তোমরা বুঝতে পারছো যে জিদ্দাকে পুরো ইন্ডিয়ার মানুষ কতটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে, এবং জিদ্দা তার নিজের এই গল্পটার ওপরে কতটা কনফিডেন্ট, যে কারণের জন্যে সারা মুম্বাই জুড়ে তিনি প্রমোশন করছেন। এবং তোমরা কিন্তু একদম মনে করো না যে মুম্বাইয়ের মতন একটা জায়গাতে প্রমোশন করতে কম টাকা খরচা হয়, মানে বিরাট বড় একটা অঙ্কের টাকা খরচা হয়। এবং আমরা সকলেই জানি কারা কারা এই ছবিটা পিয়ার করছেন বা কারা কারা ছবি মানে কারা ডিস্ট্রিবিউট করবেন ছবিটা, আমরা সকলেই জানি, বড় বড় নাম কিন্তু উঠে আসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে চেঙ্গিজের মানে ট্রেলার এই যে এত বড় একটা রেকর্ড ক্রিয়েট করতে পেরেছে, এটা জিদ্দাকে মানুষ মানে পুরো ইন্ডিয়ার মানুষ তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে, না হলে এটা ইম্পসিবল ছিল। মানে এটা মাথায় রাখতে হবে সবসময় যে জিদ্দা কিন্তু একজন টলিউড সুপারস্টার, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করা একজন মানুষ, তিনি কিন্তু গোটা ভারতবর্ষ কাঁপাচ্ছেন এখন। এবং মুম্বাইকে লোকে বলে সকলের স্বপ্ন পূরণের জায়গা, লোকে যে যেটা স্বপ্ন দেখে সেটা পূরণ করতে মুম্বাই যায়, এবং জিদ্দা নিজের স্বপ্ন পূরণ করতেই মুম্বাই গেছেন, এবং একের পর এক বড় বড় চ্যানেলগুলোকে ইন্টারভিউ দিচ্ছেন, বড় বড় মিডিয়া হাউসকে ইন্টারভিউ দিচ্ছেন, অলরেডি ফিল্ম ফিভার চ্যানেল থেকে চলে এসেছে ইন্টারভিউ, সুরজ কুমারেরটা এসেছে কিনা ইতিমধ্যেই আমার দেখা হয়নি, কারণ আমি জাস্ট নাও গাড়িতে উঠেছি, আমি দেখে নেব। তবে ফিল্ম ফিভারের অলরেডি ইন্টারভিউ সেশনটা আমার চোখে চলে এলো, আমি দেখলাম, এবং জিদ্দা যে কথাগুলো বলছেন, জিদ্দা বারবারই বলছেন কিসি কা ভাই কিসি কি জানের সঙ্গে চেঙ্গিজ কোনোদিনই ক্ল্যাশে আসতে পারে না, কারণ কিসি কা ভাই কিসি কি জানের ছবির নায়ক এমন একজন নায়ক যিনি শুধু নায়ক নন, মানে আমাদের সকলের ভাইজান, এটা মানতে হবে, সলমান খান। এবং ভাইজানের ফ্যান বেসটা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই আইডিয়া আছে, এবং সলমান খানও প্রচুর বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। সেখান থেকে দাঁড়িয়ে চেঙ্গিজ কখনোই কিসি কা ভাই কিসি কি জানের সঙ্গে ক্ল্যাশে আসতে পারে না। তবে হ্যাঁ, এটা তো ঠিক যে চেঙ্গিজকে নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনাটা তৈরি হয়েছে সেটা কিন্তু কোথাও না কোথাও কি আমরা কখনো না কখনো কিসি কা ভাই কিসি কি জানের থেকেও একটু বেশি দেখতে পাচ্ছি। এটা অবশ্যই গর্ববোধ করছি একজন বাঙালি হিসেবে এই কথাটা বলতে, এবং খুবই ভালো লাগছে। তো এই ছিল এখনকার ভিডিও। দেখো, আমি স্পেশালি এই টপিকের ওপর ভিডিও বানাবো এরকমটা ভেবে তো বসিনি, তবে বেশ অনেকগুলো জিনিসপত্র এই 5-6 ঘন্টার মধ্যে ঘটে গেছে। আমি ধীরে ধীরে, আজকে হয়তো আর চ্যানেল থেকে ভিডিও আনা হবে না, আমি কালকে একটু লেট হয়ে গেছি, আমি কালকে আনবো ভিডিও, তো কালকে সকাল থেকে তোমরা আবার আমাকে সেই রকমটাই অ্যাক্টিভ দেখতে পাবে যেমনটা আমি চেঙ্গিজ নিয়ে সর্বসময় থাকি। আজকের জন্য একটু মাফ করে দিও, বিকজ আমাদের এটা খুব ইমোশনাল একটা দিন, আমাদের প্রথমবার 70mm স্ক্রিনে দেখা গেছে, এবং আমাদের সরোদ মিউজিক ভেঞ্চার্স টিমের লোগো উইথ নাম সিনেমার একদম শুরুতে স্পেশাল থ্যাঙ্কস হিসেবে, এটা আমরা 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 মানে জাস্ট বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা। চলো বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।